নমস্কার সকলকে, সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের আমি নিয়ে যাব শ্রীভূমি, দমদম পার্ক এবং কেষ্টপুর এলাকার পুজোগুলো দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। শ্রীভূমিতে আসার জন্য কিন্তু আপনাদের নামতে হবে বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে আপনারা বাসে করে কিন্তু 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারেন শ্রীভূমি পুজো প্যান্ডেলের কাছে। তবে আপনাদের কিন্তু মেন গেটের সামনে নামাবে না, হয় ঘোলা বাস স্ট্যান্ড বা ওই দিকে যে বড় ঘড়িটি আছে তার সামনে নামিয়ে দেওয়া হবে। আপনাদের কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে। হেঁটে হেঁটে আসার সময় আপনারা লক্ষ্য করবেন এই গেটগুলো এত সুন্দর লাইটিং করা হয়েছে যে চোখ যেন জুড়িয়ে যায়। এখানে হচ্ছে মেন গেট, এটি শ্রীভূমির বানানো হয়েছে। প্রত্যেকটা লাইটিংয়ে দেখলাম বিষ্ণু যে 10 অবতার সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু গেটগুলি বানানো হয়েছে। আর এটি হলো পুজো প্যান্ডেলের মূল গেট। এখান দিয়ে এবার সোজা হেঁটে চলে গেলেই কিন্তু 2 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন শ্রীভূমির যে এই বছরের প্যান্ডেল, তিরুপতি বালাজি মন্দির। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। তিরুপতি বালাজির মন্দির রাতের বেলা তো অবশ্যই খুব সুন্দর লাগে দেখতে, তবে দিনের বেলা কিন্তু আসলে এতটা ডিটেলসে কাজ হয়েছে সেটা বোঝা যায়। এখানে দেখে কিন্তু এক ফোঁটাও মনে হচ্ছে না এটি একটি পুজো মণ্ডপ। সত্যি মনে হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরে চলে এসেছি। প্রত্যেকটা ডিটেলস এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা উঁচু বানানো হয়েছে প্যান্ডেলটি। দুই দিকে অনেকগুলি বিভিন্ন ধরনের মূর্তি এবং সাথে স্ক্রিন লাগানো হয়েছে যেখানে কিন্তু রাতে লাইটিং করা হবে। আপনারা রাতের বেলা শ্রীভূমি দেখতে আসছেন নাকি দিনের বেলা আমাকে কিন্তু কমেন্টে একবার জানাতে ভুলবেন না। এই যে আমি এখন ঢুকে পড়ছি প্যান্ডেলের ভেতরে, দেখলাম দুই দিকে কিন্তু খুব সুন্দর একটি জলাশয়ের মতো বানানো হয়েছে। তার মধ্যে রাখা রয়েছে বিভিন্ন রঙের পদ্ম ফুল, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এছাড়া দেখলাম প্যান্ডেলে ঢোকার মুখে বড় বড় পিতলের কলসি, ডাব এবং তার উপর আম্রপল্লব দিয়েও সাজানো হয়েছে এবং রয়েছেন তিরুপতি বালাজি একদম সামনে। এরপর আমরা ধীরে ধীরে ঢুকে পড়ব প্যান্ডেলের ভেতরে। এই বছর কিন্তু মাকে সেনকো গোল্ডের তরফ থেকে পুরো মাথা থেকে পা অবধি গয়নায় মুড়ে ফেলা হয়েছে এবং মায়ের প্রতিমাও দেখতে হয়েছে অতি অপূর্ব। এবং প্রত্যেক বছরে কিন্তু প্যান্ডেলের ভেতরে যে ঝাড়বাতিটা লাগানো হয় সেটিও দেখার মতো। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকতে থাকি। প্যান্ডেলের ভেতরে কিন্তু সম্পূর্ণটা সোনালী রঙের বানানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন সোনায় মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি। এছাড়া ভেতরে কিন্তু দেখলাম রয়েছে গরুড়জির অনেকগুলি মূর্তি এবং মায়ের সামনে রয়েছেন তিরুপতি বালাজি। চলুন আমাদের সাথে এবার শ্রীভূমির প্যান্ডেলের অন্তর্মহলটাও ঘুরে দেখতে থাকুন। পরমান্তরা বিশ্বেশ্বরী বিশ্বমাতা
ত্রিভূমির প্যান্ডেলটি দেখে এসে আপনারা আবার হাঁটতে হাঁটতে চলে আসুন মেন রোডের দিকে। রাস্তায় আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পারবেন আরেকটি প্যান্ডেল। এই প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটি বেশ ভালোই করে। আমরা দেখলাম এই বছর একটি মন্দিরের স্টাইলে বানানো হয়েছে প্যান্ডেলটি, এবং ভেতরে মায়ের প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর, তাই এটিও কিন্তু একদমই মিস করবেন না। ত্রিভূমির এই দুটি প্যান্ডেল দেখে আসার পর আপনারা বাস বা অটো করে সোজা চলে আসুন কেষ্টপুর। এখানেও কিন্তু ভালো ভালো কিছু পুজো হয়। কেষ্টপুরের এই গেটটি দিয়ে সোজা ঢুকে বাঁ দিকে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাস্টারদা স্মৃতি সংঘের পুজোটি। এরা প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর থিমের ওপর কিন্তু পুজো করে। এই বছর ওদের থিম হলো সভ্যতার রক্ষা কবচ। বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর বইয়ে কিন্তু প্রতিকৃতি আঁকা রয়েছে, এবং সমস্ত মনীষীদের ছবিগুলো কিন্তু এখানে পরপর সাজানো রয়েছে। মণ্ডপের ভেতরে ঢুকে দেখলাম লেখা রয়েছে বিপ্লবী সূর্য সেন শিক্ষানিকেতন, অর্থাৎ এখানে কিন্তু বানানো হয়েছে একটি স্কুল। কিন্তু স্কুলের সমস্ত দরজাগুলো কিন্তু বন্ধ, আর তার ছাত্ররা বাইরে বসে রয়েছে মোবাইল হাতে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বর্তমান প্রজন্ম বই খাতার থেকে দূরে গিয়ে যেভাবে মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে সেই ব্যাপারে। আপনারাও দেখতে থাকুন কত সুন্দর বানানো হয়েছে এই বছরের মণ্ডপটি। এছাড়াও দেখলাম দেওয়ালে লেখা রয়েছে বিভিন্ন মুনি ঋষিদের বই সম্পর্কিত যে বাণী সেটি। এর মধ্যে আমার একটি খুব পছন্দ হলো, যাতে লেখা ছিল রুটি ফুরিয়ে যাবে, প্রিয়ার নীল চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু বই অনন্ত যৌবনা। অর্থাৎ বই কিন্তু সারা জীবনের সঙ্গী হতে পারে, বাকিরা ছেড়ে চলে গেলেও বই কখনো ছেড়ে যাবে না, তাই সকলের কিন্তু উচিত এই বই পড়ার অভ্যাসটা তৈরি করার। এই বার্তাটাই কিন্তু ওনারা দিতে চেয়েছেন এই বছর ওনাদের পূজা মণ্ডপের মাধ্যমে। চলুন এবার দেখি এই প্যান্ডেলের ভেতরে কীরকম করে সাজানো হয়েছে।
ভেতরে ঢুকে লক্ষ্য করলাম মণ্ডপের পুরোটাই কিন্তু বাংলার যে বিভিন্ন বিখ্যাত বই সেগুলো দিয়ে সাজানো হয়েছে, এবং তার সাথে লেখা রয়েছে সেই বিখ্যাত সংস্কৃত শ্লোক, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্বান ব্যক্তি কিন্তু সব জায়গায় সম্মান পান। আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু মণ্ডপটা দেখছিলাম, কারণ বাংলা সাহিত্য কিন্তু আমার খুবই কাছের। এছাড়া দেখলাম ছাদে কিন্তু করা হয়েছে একটি প্রতীকী মেরুদণ্ড। এই মেরুদণ্ডের মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে যে ব্যক্তি শিক্ষিত সে কখনোই মেরুদণ্ডহীন হবে না। এরপর চলুন দেখে নিই এখানে মায়ের প্রতিমা এই বছর কেমন বানানো হয়েছে। এই বছর মাস্টারদার স্মৃতির সঙ্গে মা দুর্গার মূর্তি কিন্তু অনবদ্য। মায়ের মুখটা এত সুন্দর এবং মিষ্টি, এবং তাছাড়া যে কম্পোজিশনে মায়ের চার ছেলে মেয়েকে সাজানো হয়েছে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আমি তো বলবো আপনারা একদম এই পুজোটা এই বছর মিস করবেন না, খুবই আন্ডার রেটেড অথচ দেখার মতো। এই প্যান্ডেলটির থেকে বেরিয়ে আবার আপনারা চলে আসুন কেষ্টপুরের যে মেন রাস্তাটাতে আপনারা নেমেছিলেন সেইখানে। এরপর এখান থেকে সোজা হেঁটে গিয়ে প্রায় 5-7 মিনিটের মাথায় আপনারা পেয়ে যাবেন প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই পুজোটি। পুকুরের পাড়ে কিন্তু প্রত্যেক বছর ছোটোর মধ্যে এই পুজোটিও বেশ ভালো হয়। এই বছর দেখলাম পুরো কিন্তু সিমেন্টের কাজ দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। রাতের বেলা কিন্তু লাইটিং সহযোগে মণ্ডপটি দেখতে দারুণ লাগবে, আমি সে কথা বলতে পারি। তাই আপনারা কিন্তু এই পুজোটাও দেখতে পারেন। ঢুকতে ঢুকতে লক্ষ্য করলাম মহাদেবের কিন্তু এরকম বিশাল একটি মুখ বানানো হয়েছে এখানে। এছাড়া এখানে মায়ের প্রতিমাও কিন্তু বেশ অন্যরকম এবং দেখার মতো। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন।
আশা করছি এই পুজোটাও আপনাদের বেশ ইউনিক লেগেছে। এরপর আপনারা কিন্তু সোজা হেঁটে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন দমদম পার্ক। দমদম পার্কে এসে কিন্তু এখানে 4-5টি বেশ সুন্দর সুন্দর পুজো হয়। তার মধ্যেই প্রথমে আমরা চলে আসলাম দমদম পার্ক তরুণ দলের পুজোটা দেখার জন্য। এই বছর এদের থিম কিন্তু আমাদের নীল বিদ্রোহের ওপর বেস করে বানানো হয়েছে। নীল বিদ্রোহের বিভিন্ন ছবি, চিত্র, ঐতিহাসিক তত্ত্ব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলুন আমাদের সাথে দেখতে থাকুন এই ইতিহাস জর্জরিত পুজো মণ্ডপটি। মণ্ডপের কোনায় কোনায় কিন্তু নীল চাষ এবং মসলিন কাপড়ের ওপর বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা কিন্তু একটু হাতে সময় নিয়ে পুরোটা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের পুরো প্যান্ডেলটি খুব ভালো লাগবে। আমি তো বেশ খানিকটা সময় নিয়ে পুরো প্যান্ডেলটা খুব ভালো করে ঘুরে দেখেছি। সবচেয়ে ভালো লাগলো এখানে মসলিন পরিহিত সেই সময়ের মহিলাদের আসল পেইন্টিংগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে। এছাড়া দেখলাম ওপরের দিকে কারুকার্যগুলোতে ফুটে উঠেছে নীল বিদ্রোহের চিত্রটি। তার সাথে দেখলাম রয়েছে রানী ভিক্টোরিয়ার একটি প্রতিকৃতি মূর্তি এবং সমস্ত ইংরেজদের যে স্যুটগুলো হয় সেগুলো কিন্তু লোহা দিয়ে বানানো। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সেই সময় ইংরেজদের কতটা কঠিন মনোভাব ছিল ভারতীয়দের প্রতি, এটা বোঝানোর জন্য কিন্তু এমনভাবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে দেখলাম রাখা হয়েছে বিশাল বড় একটি চরকা যেখানে কিন্তু সুতো কাটা হচ্ছে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ক্যানভাসের ওপর সুতো দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা পরিশ্রমের মাধ্যমে কিন্তু সমস্ত মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবার চলুন দেখতে থাকি এখানকার মাতৃ প্রতিমা কেমন হয়েছে। ব্যাকগ্রাউন্ডে এখন আপনারা শুনতে পাবেন এই বছর ওদের আবহ সঙ্গীত। মায়ের রূপেও কিন্তু ফুটে উঠছে নীল চাষের সে কথা। মায়ের শাড়িটি সম্পূর্ণ নীল রঙের এবং মা হাতে সুতো কাটছেন, তার দর্শক হাতে কিন্তু রয়েছে সুতোর বান্ডিল। তো সব মিলিয়ে এই বছর দমদম পার্ক তরুণ দলের পুজোটি কিন্তু আমার খুবই ভালো লাগলো। আপনারা এইখানে ঠাকুর দেখতে আসেন কি না সেটা কিন্তু আমাকে একবার কমেন্টে জানাবেন।
সময় দেখলাম একটি কাপড়ের ওপরে কিন্তু সুতো দিয়ে সম্পূর্ণ কবিতাটি লেখা রয়েছে। এটা বেশ ভালো লাগলো। এরপর সোজা হেঁটে আপনারা চলে আসবেন দমদম পার্ক ভারত চক্রর পুজোটা দেখার জন্য। এই বছর ওনাদের থিম হলো জামদানি উড়ান। সম্পূর্ণ জামদানির কাজের ওপর কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু অনবদ্য লাগছে। এছাড়া প্যান্ডেলের ভিতরে কিন্তু বিভিন্ন জামদানি ও তাঁত শিল্পীদেরও উৎসর্গ করা হয়েছে মণ্ডপটি, সেটিও কিন্তু বেশ একটা ইউনিক ব্যাপার। আমাদের সাথে দেখতে থাকুন এই বছর দমদম পার্ক ভারত চক্রর পুজো মণ্ডপ। ধীরে ধীরে ঢুকে পড়লাম ভারত চক্র পুজো মণ্ডপের ভেতরে। ভেতরে দেখছি জামদানি শাড়ির ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছে এবং মায়ের প্রতিমা কিন্তু পুরনো দিনের মেয়েদের আদলে বানানো হয়েছে, যেটি দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে। ওপরে কিন্তু রাখা রয়েছে যে মসলিন সুতো হয় সেটার তুলো এবং মাঝখানে রয়েছে একটি পৃথিবী। আমরা প্যান্ডেলে থাকাকালীন দেখলাম এই বছর বঙ্গীয় সংস্কৃতি পরিষদ থেকে কিন্তু শারদ গৌরব ও পুরস্কারটাও দেওয়া হয়েছে এই প্যান্ডেলকে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। ভারত চক্র পুজোটা দেখে আসার পর আমরা চলে গেছিলাম দমদম পার্ক সার্বজনীন পুজোটি দেখার জন্য। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ওটা দেখতে। এই বছর দমদম পার্ক সার্বজনীন দুর্গাপুজোর থিম হলো মানব জমিন। আমাদের বর্তমানে নগরায়নের সঙ্গে প্রকৃতি তাল মিলিয়ে কীভাবে যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সেটি বোঝানোর জন্যই এই বছর ওদের এই ভাবনা। চলুন দেখতে থাকুন কী করে প্যান্ডেলের ভেতরটি সাজিয়ে তোলা হয়েছে।
আজকে দমদম পার্কের আমাদের পুজো পরিক্রমা শেষ করব দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজোটি দেখার মাধ্যমে। এই পুজোটি একদম পুকুরের পাড়েই হয় এবং এখান থেকে সোজা হেঁটে বেরিয়েই কিন্তু আপনারা আপার মেইন রোডে পৌঁছে যেতে পারবেন, যেখান থেকে আপনারা বাড়ি ফেরত যাওয়ার বাস বা অটো পেয়ে যাবেন। এই বছর দমদম পার্ক তরুণ সঙ্ঘ দেখলাম খুব সুন্দর কালারফুল কিন্তু একটি থিম করা হয়েছে। ঢোকার সাথে সাথে দেখলাম এখানে একটি জলপ্রপাতের মতো বানানো হয়েছে এবং চারিদিকে কিন্তু ছোট ছোট করে শহরের প্রতিকৃতিও তৈরি করা হয়েছে। এখানে বিশেষভাবে নজর কাড়ল মায়ের প্রতিমাটি, এখানে শিব গৌরীর যুগল মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন আমাদের সাথে এই বছর দমদম পার্ক তরুণ সঙ্ঘে পুজো প্যান্ডেল। আজকের আমাদের দমদম পার্ক পুজো পরিক্রমা কিন্তু এখানেই শেষ হলো, ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, পুজো ভালো করে কাটাবেন, ধন্যবাদ।